সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ষড়যন্ত্র নয়, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের প্রশ্ন, ক্ষমতায় থাকতে দেয়া না দেয়ার বিএনপিকে? দলটির চক্রান্ত প্রতিরোধে প্রস্তুত আওয়ামী লীগ? এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় কোন পথে রাজনীতি আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত, এমপি সিরাজগঞ্জ দুই, এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব প্রধান শিরোনামগুলো। মধুপুর টাঙ্গাইল আঞ্চলিক সড়কে ইগল পরিবহনের বাসে সংঘবদ্ধ ডাকাতি, প্রতিবাদ করায় ধর্ষণ, দলে ১৩ জন থাকলেও ২৪ ঘন্টা পর গ্রেফতার, মাত্র এক, পাঁচ দিনের রিমান্ডে। গুলিতে নিহত ছাত্রদল নেতার জানাজায় অংশ নিয়ে আবেগে কেঁদে ফেললেন মির্জা ফখরুল, নতুন কর্মসূচি ঘোষণা, ভোলায় পুলিশ কর্মকর্তাসহ ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা। অর্থনীতির চাপ কমাতে আমদানি ব্যয়ে কাটছাট, অর্থ সরবরাহ বাড়াতে নানা পরিকল্পনা, এখনই তুলে দেয়া হচ্ছে না ঋণের সুদের হারের সীমা, বলছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, ইন্দোনেশিয়া থেকে এলো কয়লার প্রথম চালান, আগামী মাসেই পরীক্ষামূলক উৎপাদন শুরুর আশা। এবং ভাষান্তরে রোহিঙ্গাদের ও বঙ্গোপসাগরে নজরদারি বাড়াতে কোস্ট গার্ডের ড্রোন মোতায়েন, ভূমিকা রাখবে অপরাধ দমনে, দ্রুতই প্রত্যাবাসন শুরুর আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। দর্শক, শিরোনাম শুনছিলেন, আমরা আজকে আলোচনার বিষয় দিয়েছি কোন পথে দেশের রাজনীতি। গত কয়েকদিন ধরেই বিএনপি বিক্ষোভ করছে, বিশেষ করে ভোলায় বিএনপি পুলিশ সংঘর্ষে তাদের দুইজন কর্মী এবং একজন ছাত্রদলের নেতা নিহতের প্রতিবাদে তারা এই বিক্ষোভ করছেন। আওয়ামী লীগ বলছে যে দেশ যখন নির্বাচনমুখী তখন দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রগুলো হচ্ছে, এবং ষড়যন্ত্র কারা করছে এটি তারা আওয়ামী লীগ চেনে, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে ষড়যন্ত্রকারীদের প্রতিহত এবং প্রতিরোধ করতে প্রস্তুত আওয়ামী লীগ, এবং কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না এটি ঠিক করে দেওয়ার বিএনপিকে। মোশাররফ ভাই, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই শ্রদ্ধ আলোচক জনাব ডাক্তার রশিদুজ্জামান মিল্লাত এবং হাবিবে মিল্লাত সরি এবং সুনীল শুভ রায় এবং সময় টিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আপনি যে প্রসঙ্গটি বলেছেন যে আজকে বাংলাদেশে যে অব্যাহত লোডশেডিং, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি সারা বাংলাদেশব্যাপী কিছু রাজনৈতিক কর্মসূচি পালন করছে, তারই অংশ হিসাবে গত ৩১শে জুলাই সারা দেশব্যাপী আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল। এবং আপনি যে কথাটি উপস্থাপনায় উল্লেখ করেছেন যে ভোলায় যে সমাবেশটি ছিল সেখানে আমি নিজে কেন্দ্রের পক্ষ থেকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলাম, এবং আমরা কিন্তু প্রত্যাশাও করিনি এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে। কিন্তু পুলিশ সম্পূর্ণ বিনা উস্কানিতে স্বপ্রণোদিত হয়ে কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। এখন যদি এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় ষড়যন্ত্র, তাহলে এটা একটা দুঃখজনক, কারণ দুটি তাজা প্রাণ ইতিমধ্যে ঝরে গেছে এবং প্রায় শতাধিক লোক আপনার এখানে গুলিবিদ্ধ হয়েছে, এবং পুরা ভোলা শহরটাকে আমি নিজে যেখানে উপস্থিত ছিলাম পুলিশ একটা ভূতিরই নগরীতে পরিণত করেছে। এই অবস্থা তো আসলে হওয়ার কথা ছিল না, কারণ বাংলাদেশে ৮২টি জায়গায়, আমাদের ৮২টি জেলায়, মানে আমাদের সাংগঠনিক ৮২টি জেলায় এই কর্মসূচি আমরা পালন করছিলাম, এবং ভোলা শুধুমাত্র ভোলা এবং ঝালকাঠি ছাড়া অনেক জায়গায় কিন্তু সান্নিধ্য ব্যবহার হয়েছে। এটা কেন করতে গেল, এটা কারণ হলো এই, আমি যেটা নিজে উপস্থিত থেকে দেখেছি, আমি আপনাকে যদি আমি ঘটনাটা একটু বলি যে আমরা একটা সমাবেশ করছিলাম, পুলিশ আমাদেরকে কর্টন দিয়ে দাঁড়িয়ে আছে, পুলিশের সাথে আমাদের কর্মসূচি নিয়েও কথা হলো, পুলিশ বলল যে এই থেকে এই আপনার, আমরা রাজি হলাম। কিন্তু যখন সমাবেশ শেষ করে আমরা মিছিল শুরু করব, আমি মিছিলের সামনে ছিলাম, যদি আপনারা ফুটেজগুলি দেখবেন যে দাঁড়াবার সাথে সাথে কীভাবে আমাদের উপর চড়াও হলো পুলিশ, তারপর আমরা দেখি যে কোনো জায়গায় যদি কোনো পরিস্থিতি তৈরি হয় প্রথম লাঠিচার্জ করে, তারপর টিয়ার্স নিক্ষেপ করে, তারপর হয়তো সর্বশেষ যদি কন্ট্রোল না করতে পারে সেখানে হয়তো অন্য ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু আমরা এখানে দেখেছিলাম যে আমাদের নেতাকর্মীরা, আপনি যদি দেখেন
যদি বিশেষ করে আমি বেশ কয়েকটি চ্যানেলে দেখেছিলাম যে পুলিশ কিভাবে আমাদেরকে নির্বিচারে লাঠি চার্জ করেছে, টিয়ার মেরেছে, সর্বশেষ তারা গুলি করে, মানে তাৎক্ষণিকভাবে গুলি করেছে। গুলিতে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম তাৎক্ষণিকভাবে নিহত হয়েছে এবং ছাত্র দলের সভাপতি নুরে আলম তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল পাঠিয়েছিল, বরিশাল থেকে ঢাকা, গতকাল রাত্রে উনি মারা গেছে এবং আরও শতাধিক লোক গুলিবিদ্ধ। একটা আমাদের আরেকটি কর্মীর চোখ ইতিমধ্যে ডাক্তার ঘোষণা করেছে এই চোখ দিয়ে আর কোনো কাজ হবে না, এমনি একটি অবস্থা তৈরি করেছে। সেখানে সরকারের উচিত কী ছিল? এখানে মিল্লাত ভাই আছেন, যদি সরকার মনে করে যে না বৃদ্ধ, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে কী বলেছিলেন যে আপনারা আসুন স্মারকলিপিতে আমি চা খাবো, চা খাওয়ার যদি এই হয় নমুনা তাহলে আপনি এটাকে কী বলবেন? অর্থাৎ বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সরকার এই পদ্ধতি অবলম্বন করেছে। হ্যাঁ, আওয়ামী লীগ হয়তো বলতে পারে বা সরকার বলতে পারে যে এই ঘটনা বিচ্ছিন্ন ঘটনা। হ্যাঁ, যদি বিচ্ছিন্ন ঘটনা হয়, আজকে 31 তারিখ, আজকে 4 তারিখ, 5 দিনের ঘটনা, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি কোনো তদন্ত কমিটি গঠন করেছে? করে নাই। ডিসি ওখানে যিনি জেলা প্রশাসক তার কি কোনো উদ্যোগ আছে? নাই। এমনকি আওয়ামী লীগ কি কোনো তদন্ত টিম গঠন করেছে যে ওখানে কী ঘটেছে আমরা একটু তদন্ত করতে যাই? করে নাই। অর্থাৎ সরকার বিরোধী দলকে দমন করার জন্য পরিকল্পিতভাবে আজকে পুলিশ বাহিনীকে ব্যবহার করছে, এই এক। আরেকটি আবার কোনো কোনো দুষ্ট লোকেরা বলে থাকে যে মাননীয় এই সরকার তো আসলে এসেছে অনেকটা পুলিশের উপর নির্ভর করে রাষ্ট্রীয় ক্ষমতায়, কারণ 2014-তে আপনারা দেখেছিলেন যে দিনের ইলেকশন রাতে অনেক সময় কি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশটাই কিন্তু সম্পন্ন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছে যে আসুন আপনারা আমার সাথে আলোচনা করার জন্য, আমার মনে হয় এদের কেউ কেউ হয়তো এই ঘটনাটা মেনে নিতে পারে নাই, কারণ ক্ষমতার বসানোর মালিক তো তারা, সেখানে কিভাবে বিরোধী দলের সাথে বর্তমান সরকার সমঝোতা করে এই জিনিসটিও কিন্তু আমাদের একটু বিবেচনা রাখতে হবে। জি জি, মিল্লাত ভাই, আজকে বিএনপির মহাসচিব আরেকটি কথা বলেছেন যে সরকার ভুল পথে হাঁটছে, আলোচনার সময় এখনও আছে। আর মোশাররফ ভাই যেটি বললেন যে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্যই এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, আর আপনারাও বলছেন যে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্রকারীদের আপনারা চেনেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? ধন্যবাদ আপনাকে এবং সহআলোচকদের ধন্যবাদ এবং দর্শকদের শুভেচ্ছা। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন, তো মোশাররফ ভাই কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে 82টি সাংগঠনিক জেলায় তাদের সাংগঠনিক কর্মকাণ্ড ছিল এবং ভোলাতে বেশি এবং আরেকটিতে অল্প কিছু ঝামেলা হয়েছে, বাকি 80টিতে হয়নি। এ থেকে প্রমাণিত হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে চা খাওয়ার দাওয়াত দিয়েছেন সেটি তিনি মনে প্রাণে বিশ্বাস করে দাওয়াত দিয়েছেন এবং তিনি চান সকলের রাজনৈতিক অবস্থান, গণতান্ত্রিক অবস্থান সমুন্নত রাখতে। নাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ওই 82টি সাংগঠনিক জেলাতেই আছে, ছাত্রদলও আছে, যুবদলও আছে, স্বেচ্ছাসেবক দলও আছে, কৃষক শ্রমিক সবই আছে, মহিলা যুব মহিলা সবই আছে, কোথাও কিন্তু কিছু ঘটেনি। এর কারণটা হচ্ছে অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা, কোনো সন্দেহ নেই। এবং এটা যে বলা হচ্ছে যে ষড়যন্ত্র বা অন্য কিছু, আসলে আমরা এর আগেও দেখেছি, কেন যেন অগাস্ট মাস আসলে জাতির পিতার সেই শাহাদত বার্ষিকীতে সেই মাসটিতে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটানো হয়। আপনারা দেখেছেন যে জননেত্রী শেখ হাসিনা হত্যা করার জন্য, বড় ঘটনাগুলোর কথা বলছে, ছোটোখাটো ঘটনা তো ঘটেই যাচ্ছে, সেই 21 আগস্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিএনপির সরাসরি পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা হলো, আল্লাহর রহমতে উনি বেঁচে গেলেন, 21 জন আমাদের ছেড়ে চলে গেলেন। এরপরে দেখেন 17 আগস্ট সারা বাংলাদেশের 64টি জেলায় 63টি জেলায় বোমা হামলা হলো, এটাও কিন্তু এই অগাস্ট মাসেই। এবং আমরা অনেক সময় দেখেছি এগুলো বড় ঘটনা, ছোটোখাটো অনেক ঘটনা ঘটছে। সুতরাং রাজনীতিতে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে এবং ষড়যন্ত্র বলাতে দোষের কিছু নেই, কারণ আমরা দেখেছি ষড়যন্ত্র করে মাননীয় প্রধানমন্ত্রীকে 21 বার হত্যার চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময়ে, সেটা তো আমরা আসলে অস্বীকার করতে পারি না। আমরা তো এটাও অস্বীকার করতে পারি না দেশে যে এই যে কৃচ্ছতা বা যেটাই বলেন যে দেশে এখন সাশ্রয়ের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে বৈশ্বিক কারণে, এই ঘটনাটি যদি বিরোধী দল সত্যি কথা বলে সকলের সামনে উপস্থাপন করে একটি রাজনৈতিক সমঝোতায় আসার চেষ্টা করত, তাহলে কিন্তু এটা সরকারের পক্ষ থেকে এগিয়ে আসার হয়তো সম্ভাবনা ছিল। কারণটি হচ্ছে আপনি সত্য মিথ্যা দিয়ে বিরোধিতা করেই যাবেন, জনগণকে উত্তেজিত করার চেষ্টা করবেন, সরকার সেখানে আলোচনায় বসবে, সেটা আসলে কতটুকু সঠিক আসলে আমরা জানি না। আরেকটি ব্যাপার হচ্ছে
ভোলায় যে ঘটনাটি ঘটেছে দুঃখজনক কোনো সন্দেহ নেই, যে কোনো বিবেকবান মানুষ বলবে দুটো প্রাণ ঝরে গেছে দুঃখজনক কোনো সন্দেহ নেই, কিন্তু এইটা তো আর আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়নি যে আওয়ামী লীগের তদন্ত দল যেতে হবে বা কিছু করতে হবে। ইতিমধ্যেই কিন্তু উভয় পক্ষ থেকে মামলা হয়েছে এবং মামলা যদি বিচার ঠিক মতো হয় তাহলে কারা আসামি এবং যারা গুলির সাথে জড়িত তাদেরকে আসামি করে কিন্তু এক নম্বর আসামি করেই কিন্তু তাদেরকে মামলা দেওয়া হয়েছে। সুতরাং চলমান মামলার সম্বন্ধে কোনো মন্তব্য না করে আমি বলতে পারি যে মামলাটি দ্রুত হওয়া দরকার এবং মামলায় যারা যারা অন্যায় করেছে তাদের শাস্তি হওয়া দরকার, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে, আমার কোনো সন্দেহ নেই আসলে। তো এখন যেটি হচ্ছে, এখন গুলির কথা যখন বলা হয় তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই মানে আসল গুলি, গুলিটা কি আসলে রাবার বুলেট ছিল না সররা ছিল সেটাও কিন্তু চিন্তা ভাবনার, কারণ ময়নাতদন্তের রিপোর্টে যেটি বলা হচ্ছে সররার কথা থাকবে, কারণ পুলিশের কাছে পুলিশ কখনো সরাসরি ওই রাইফেল দিয়ে গুলি করাটা সম্ভব হয় না। সুতরাং গুলি বললে একটু ব্যাখ্যা করলে ভালো হয়, সররা গুলিতে একটা সুবিধা আছে, ডাক্তার ফরেন্সিক মেডিসিন পড়েছি সেটা আমি জানি যে সররা গুলিতে মানুষ খুব কাছ থেকে না করলে মানুষের হতা কিছুটা হয়তো আহত হতে পারে কিন্তু মৃত্যুর সম্ভাবনা নেই বললেই চলে, এটা আমি জানি, সেই জন্য আমি বলছি করেছে। কিন্তু আসলে প্রত্যেকে একটু ধৈর্যশীল হতে হবে এবং এই ধৈর্যশীল হওয়ার জন্য আমাদেরকে এই যে আমরা টকশোতে কথা বলছি আমরা কিন্তু উত্তেজনা সৃষ্টি করতে পারি ইচ্ছে করলে, যে অনেকেই পারেন কেউই পারেন সত্য মিথ্যা বলে, কিন্তু আসলে সেটা তো করতে চাচ্ছি না। আমরা চাই স্থিতিশীল অবস্থায় আছে সকল দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হোক এবং সেই নির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ, অন্য দল হলে আওয়ামী লীগ, আওয়ামী লীগেরা মেনে নিতে রাজি আছে। আর তার প্রমাণ কিন্তু জননেত্রী শেখ হাসিনা করেছেন বাংলাদেশে এই 75 পরবর্তীকালে কিন্তু একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে, সেটি হচ্ছে 96 থেকে 2001 সনে যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দেন। আর বাংলাদেশের ইতিহাসে কিন্তু কোনোবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় নাই, বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র দল যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, অন্য দল এখন পর্যন্ত করতে পারেনি। জি সুনীল শুভ রায় দাদা, যেটি হচ্ছে যে আমরা শিরোনাম তো দিয়েছি কোন পথে রাজনীতি, এখন দুই দলের যে অবস্থান, বিএনপি মাঠে বিক্ষোভ করছে আরও 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, আওয়ামী লীগ বলছে তারা ষড়যন্ত্র দেখছেন এবং প্রতিহত এবং প্রতিরোধ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোন পথে যাচ্ছে আসলে রাজনীতি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই দর্শক শ্রোতাদের, সেই সাথে ধন্যবাদ আমার দুই বিজ্ঞ সহ আলোচক ডক্টর হাবিবে মিল্লাত এবং মোশারফ ভাইকে। এক কথায় যদি বলা হয় যে আপনার শিরোনামে যে কোন পথে রাজনীতি, সেই প্রশ্নের এটা একটা প্রশ্নবোধক শিরোনাম। তো প্রথমেই বলতে হয় যে রাজনীতির খুব সুখকর দিকে যে অগ্রসর হচ্ছে তা ঠিক নয়, বরঞ্চ মনে হচ্ছে যে যে আলামত দেখা যাচ্ছে সংঘাতের দিকেই যেন এগিয়ে যাচ্ছে। বিশেষ করে ভোলার যে ঘটনা ঘটছে এটি তো একেবারে ঘটার কথা ছিল না, অর্থাৎ সংঘাতের দিকে যেন নিয়ে যাওয়া হচ্ছে। এখন দেশে নানাবিধ সমস্যা আছে, এই লোডশেডিংয়ের সমস্যা, সেটাও পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে যে আহ্বান আমাদের জাতির উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে করা হয়েছে, যে বিষয়টি জানানো হয়েছে যে এই এই পরিস্থিতি বিশ্ব পরিস্থিতির কারণে, যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের এই অর্থনৈতিক সমস্যা, সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এগুলো দেখা দিয়েছে, এগুলো মোটামুটি মেনে সহনশীলভাবেই আস্তে আস্তে এটা মেনে নেওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়েছিল। এর মধ্যে এর প্রতিবাদে যে যে একটি রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছে, সেই কর্মসূচিতেই অহেতুকভাবে যে ঘটনা ঘটানো হয়ে গেছে এবং সেটা নিয়ে এখন তো পরিস্থিতি উত্তপ্তের দিকেই যাচ্ছে। যে পরিস্থিতি হলো এখানে মোশারফ ভাই ওখানে উপস্থিত ছিলেন, আমাদের বর্ণনা দিলেন, এবং এই জাতীয় পরিস্থিতি যখন সৃষ্টি হয় তখন একটি রাজনৈতিক দলের মধ্যে যে কী প্রতিক্রিয়া হয় তার ভুক্তভোগী তো আমরা নিজেরাই, যে এরকম আমরাও এইরকম পরিস্থিতির শিকার হয়েছি। আমরা 8-10 জনের একটা মিছিল বের করলে এক সময় পুলিশ আমাদের একেবারে সাপ পেটানোর মতো পিটিয়েছে, আমরা রাস্তায় নামতে পারতাম না। এটা 91 পরবর্তী, আপনারা যখন গণতন্ত্র কায়েম করলেন দেশে, সেই সময় গণতন্ত্র, গণতন্ত্রের আমলে, আপনাদের গণতন্ত্র, আপনাদের প্রতিষ্ঠিত গণতন্ত্রের আমলে আমরা এই পরিস্থিতির শিকার হয়েছি, যে গণতন্ত্রের রেশ এখন গোটা জাতিকে এখনও বয়ে যেতে হচ্ছে। তা নাহলে পুলিশ
পুলিশ উস্কানিমূলকভাবে এই 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 ঘটনা ঘটালো। এখন এখন ব্যাপার হচ্ছে যে সব কিছু সরকারের তো নলেজে চলে যায়। যদি বলেন যে এটা এটা বিচ্ছিন্ন ঘটনা, তাহলে বিচ্ছিন্ন ঘটনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? যে কথা বলছেন, হ্যাঁ একটা তদন্ত কমিটি তদন্ত হওয়া উচিত ছিল, বা তদন্ত কমিটি হয়তো যারা এই এই ঘটনা ঘটিয়েছে তাদের এর বিরুদ্ধে কিছুটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাহলে তো আজকে সমাবেশ বা এই কর্মসূচিগুলো আসতো না। এখন দেখেন ব্যবস্থা নিলে তো কতভাবেই নেওয়া যায়, এটা একটা সেতু নাট বল্টু একটা বল্টু খুললে যদি সেটা দৃষ্টিগোচর হয় এবং তার জন্য যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে ওটা যদি চোখে পড়ে আবার দেখেন সরকার প্রধান সরকার প্রধানের যে তিনটা বাচ্চা হলে তার নাম যদি এটা হয় সেটাও সরকারের দৃষ্টিগোচর হয়। অথচ এই জাতীয় ঘটনাগুলো, এই যে কিছুদিন আগে যে নড়াইলে যে ঘটনা ঘটছে, সেটা কি যে ঘটনা ঘটছে সেটা কি একটা বল্টু খোলার চাইতে একটা নাট খোলার চাইতে কি গৌণ ঘটনা ঘটছে সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে? নড়াইলের এই যে এত একটা সাহাপাড়ায় যে 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 ঘটনাগুলো ঘটে গেল তার তার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? সেটা কি যারা সরকার সরকার চালানোর দায়িত্ব আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, স্বরাষ্ট্র বিভাগ আছে, পুলিশ আছে, কি ব্যবস্থা নিচ্ছে? এই ব্যবস্থাগুলো যদি হয় তাহলে তো মানুষ আমরা 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 সাধারণ জনগণ আশ্বস্ত হতে পারি। এখন যে ভোলার যে ঘটনা ঘটছে, এই ঘটনার প্রেক্ষিতে রাজনীতি আজকে যে স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যেটুকু যা চলছিল, তারপরে কি এটা কি আরেকটু মানে একটু সংঘাতময় দিকে যাওয়ার আমাদের আশঙ্কা আমাদের মধ্যে সৃষ্টি হয় না? এই এই অবস্থাটার থেকে পরিত্রাণের জন্য যেটা উচিত ছিল, আমরা যেহেতু সরকার হিসাবে সরকারের কাছে তো আমরা এই প্রত্যাশা করি যে এই জাতীয় ঘটনা যাতে না হয়। একটা ঘটনা ঘটতেছে, পুলিশ যে পুলিশ যে এই ঘটনাগুলো ঘটায়, মোশাররফ ভাই, পুলিশ এই ঘটনা ঘটায়, এটা কি এটা কি ব্যবস্থা নিতে পারে না? ষড়যন্ত্র বলা তো দোষের কিছু না। আর তথ্যমন্ত্রী আজকে একটি কথা বলেছেন যে বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত লাশের উপর, এবং তারা যদি উস্কানি না দিত তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না, ভোলার ঘটনা কথা বলছি না। এখন আমাদের যিনি তথ্যমন্ত্রী আছেন ওনার কথা যদি আপনি মূল্যায়ন করেন তাহলে আমি জানি না এর রেজাল্ট কী আসবে। উনি এক এক সময় এক এক কথা বলে। কিছুদিন পূর্বে উনি দেখেছিলাম, উনি বলেছিলেন যে অস্ট্রেলিয়া নাকি অন্ধকারে ঢেকে গেছে লোডশেডিং। তা সুতরাং অস্ট্রেলিয়া কী অবস্থা আপনারা সাংবাদিকদের জগতে আপনারা ভালো করে জানেন। হ্যাঁ, অস্ট্রেলিয়ায় লোডশেডিংয়ের কারণে হয়তো তারা কিছু নিয়মকানুন ওখানে চালু করেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অস্ট্রেলিয়া 10-15 ঘন্টা লোডশেডিং হয়, এটা আমাদের একমাত্র আমাদের দেশের তথ্যমন্ত্রী বলতে পারে, এছাড়া এই তথ্য আর কারোর কাছে নাই। এখন যে মিল্লাত ভাই যে কথাগুলি বলেছে, হ্যাঁ, যে আওয়ামী লীগ এটার সাথে সংশ্লিষ্ট নাই, এটা তো আপনার বাস্তবিক্ষেত্রে তো আপনাকে প্রমাণ দিতে হবে যে না সরকার এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের বিরোধী দলকে দমন, বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো ইচ্ছাই সরকারের নেই। তাইলে আমরা যে কথাটি বলেছিলাম, সরকার ইচ্ছে করলে কী করতে পারতেন সেখানে? এখানে সরকার যদি একেবারে নিজেকে নিরপেক্ষ রাখতে চাইতেন, সরকার একটা বিচার বিভাগে তদন্ত কমিটি করতে পারতেন। সরকার ওখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, সেখানে ওই পুলিশদেরকে প্রত্যাহার অথবা পুলিশের মাধ্যমে একটা তদন্ত কমিটি করতে পারতেন, অথবা ওখানে প্রশাসনের লোক আছে, মানে পুলিশের বাইরেও তো সিভিল প্রশাসন আছে, তাদের মাধ্যমেটা কিন্তু সেই দিকে যায় নাই। বরং আপনি দেখবেন বিএনপি কতটুকু ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে যে আজকে দুটি তাজা প্রাণ ঝরে গেছে, তারপরে কিন্তু ভোলায় আপনি দেখতে পারবেন যে একটু কোনো সহিংসতা ঘটেছে কি না, ভোলা এমন কিছু ঘটেছে যে আইন শৃঙ্খলা রক্ষার বাইরে আপনাদের মিডিয়া সেটা তুলে ধরেছে। বরং আমি ভোলা ওখানে থাকার, আমি যখন ছিলাম, আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম ঘটনার পর, সেখানে ভোলার সাংবাদিকরা বলেছে যে ভোলার ইতিহাসে এই ধরনের ঘটনা তারা প্রত্যক্ষ করে নাই রাজনৈতিকভাবে, তারা বলেছে। আজকেও আপনি দেখবেন বিএনপি আজকে কী করেছে, পূর্ণ দিবস হরতাল ডেকেছিলেন, কিন্তু 12টার পর বিএনপি কিন্তু সেই হরতাল প্রত্যাহার করেছে, কারণ জনমানুষের দুঃখ দর্দশা যাতে না বাড়ে, কারণ ভোলার মানুষ কিন্তু 12টা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে হরতালকে সমর্থন দিয়েছে। এবং আপনি দেখবেন হরতালকে কেন্দ্র করে একটা জায়গায় কোনো ঘটনা ঘটেনি, কারণ বিএনপি তো কোনো বিশৃঙ্খলতা বিশ্বাস করে না। যে কথাটি হাসান মামুন সাহেব বলেছে এগুলো হলো বানোয়ার। বরং আমরা যদি বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ দেখেন
তার প্রতিপক্ষকে দমন করে দেওয়ার নীতিতে তারা বিশ্বাসী। স্বাধীনের পর আপনারা দেখেন যে জাসদ নামক একটি রাজনৈতিক দল ছিল, সেই দলের 22,000 নেতাকর্মীকে তারা হত্যা করেছে। তাই সুতরাং আমলিক যদি বলে যে বিএনপি রাষ্ট্রের উপর রাজনীতিতে বিশ্বাস করে, এটা একটা সম্পূর্ণ একটা রাজনৈতিক একটা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। বরং আমরা দেখি যে আজকে বাংলাদেশে আমলিক যেখানে একদলীয় বাকশাল কায়েম করেছিল, সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল, ভিন্ন মতামতী রাজনৈতিক দলগুলিকে ব্যান করে দিয়েছিল, সেখানে বিএনপি তো বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছে, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, সকল দলের কথা বলার অবস্থা তৈরি করে দিয়েছে। সুতরাং বিএনপি বাংলাদেশে আজকে যে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে মিল্লাত ভাই আছেন, আমি তাকে শ্রদ্ধা রাখতে বলতে চাই, আজকে যে বাংলাদেশ আওয়ামী লীগ নামটা ব্যবহার করছে সেটা বিএনপির বদৌলতে। কারণ আওয়ামী লীগের যিনি মূল নেতা শেখ মুজিবুর রহমান সাহেব 1975 সালের বাকশাল কায়েমের মাধ্যমে আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ তৈরি করেছিলেন। আজকে যে আওয়ামী লীগ সেইটাও জিয়া রহমানের বা বিএনপির দেওয়া নাম। তো সুতরাং যদি আওয়ামী লীগ বলে যে নির্মূল বা লাশের রাজনীতি বিএনপি করে, এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষ কতটুকু বিশ্বাস করে এইটা আপনি একটা পাবলিক ওপিনিয়ন নিলে আপনি অনেকটা বিশ্বাস করতে পারবেন। বরং আপনি দেখেন যে আজকে এই যে কথা যে মিল্লাত ভাই বলেছে বা আওয়ামী লীগের নেতারা বলে যে জনগণের ভোটে আমরা নির্বাচিত, যে কথা আপনি উপস্থাপনা বলেছেন, ওবায়দুল কাদের সাহেব বলেছে যে জনগণের নির্ধারণ, হ্যাঁ জনগণ যদি বাংলাদেশে নির্ধারণ করতো তাহলে তো সংকট ছিল না। আপনি দেখেন 2014 বিনা প্রতিদ্বন্দ্বিতা তারা নির্বাচিত হয়েছে, কোনো ভোট লাগে নেই। 2018 দিনের ইলেকশন রাত্রে জনগণ যে রায়টা দেবে, জনগণের মতামতের মাধ্যমে যে রাষ্ট্রের কারা ক্ষমতা যাবে এটা নির্ধারিত হবে, সেটা তো আওয়ামী লীগ সেটাকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে। সুতরাং আওয়ামী লীগের মুখে জনগণের রায় ভোটাধিকারের কথা এটা মানায় না, বরং আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে বাংলাদেশে আপনি দেখবেন ততবারই কোনো না কোনো ঘটনা ঘটিয়ে আসেছে। এই যে 2008 বলে যেটা ফখরুদ্দিন মইনুদ্দিন আপনার নিশ্চয় মনে আছে যে আন্দোলনের ফসল, আর মিল্লাত ভাই একটা কথা বলেছে যে একমাত্র আওয়ামী লীগই ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করেছে, বলেছে না বিএনপির মতো দল কোনো প্রতিবন্ধকতা তৈরি করে নাই বলে তারা পেরেছে। আপনারা দেখবেন 91 সালে ক্ষমতা এসেছিল, তারা সংসদ থেকে পদত্যাগ করে একটা অচল অবস্থা তৈরি করেছিল। 2006 যখন বিএনপি ক্ষমতা থেকে বিদায় নেবে তখন তারা এই যে তত্ত্বাবধায়ক সরকার অথবা ওই বঙ্গভবনের অক্সিজেন বন্ধ করে দেবে এই এই নানাবিধ আন্দোলনের কারণে বাংলাদেশে একটি অস্থির অবস্থা তৈরি করেছিল, এই যে লগি বৈঠার মাধ্যমে মানুষকে হত্যা করে কীভাবে তার উপর নৃত্য করেছিল, এগুলো তো আওয়ামী লীগ করেছিল। সুতরাং বিএনপি তো এই রাজনীতিতে বিশ্বাস করে না, যার কারণেই তো আওয়ামী লীগ 1996 থেকে 2001 সাল পর্যন্ত বিনা বাধায় তার ক্ষমতা হস্তান্তর করতে পেরেছে। 2014 সালের আগে পরে 18 সালের আগে পরে যে জ্বালাওপোড়াগুলো হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে, মানুষ মারা হয়েছে, এগুলোকে কী বলবেন? এগুলি সাপোর্টাইজ আপনি আমি আমি একটা বলি আমি আমি আপনি যদি আমি আমি প্রমাণ দিয়ে আপনাকে বলে দিতে পারি। 2014 বরিশালে আপনাকে আওয়ামী লীগের যিনি জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আছেন, যেন মাইদুল হোসেন, আপনি নিশ্চয় নাম শুনে থাকবেন, জেলা পরিষদের চেয়ারম্যান, উনি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আওয়ামী লীগের নেতারা 2014-15 নমিনেশন পাওয়ার জন্য বাসে আগুন দিয়ে নেত্রীর কাছে প্রিয় ভাজন হতে চেয়েছিলেন। এটা আমাদের বক্তব্য, এটা আমাদের বক্তব্য। আপনি এই যে রূপগঞ্জে দেখেন বাসে আগুন দিতে গিয়ে ছাত্রলীগের ছেলেরা ধরা পড়েছে, এই যে ইসে ফরিদপুরে বাসে আগুন দিতে গিয়ে ফরিদপুরের পাশের জেলাটা মাগুরা সেখানে দেখবেন আপনি বাসে পেট্রোল বোমা দিতে গিয়ে পুলিশের হাতে পেট্রোল বোমা সহ ধরা পড়েছে। আপনি বগুড়া যাবেন শহীদ মিনার ভেঙে সেখানে বিএনপির বা জামাতকে দোষারোপ করতে চেয়েছিল, এগুলো তো আমরা বলে পত্রিকা আমি আমার কাটিং শো আপনাকে দেখাতে পারি। তো সুতরাং সাপোর্টাইজ করে আজকে বিএনপির উপরে এই দায়িত্ব তারা চাপিয়ে দিতে চায়। জি মিল্লাত ভাই বেশ কিছু প্রশ্ন তুলেছেন মোশাররফ ভাই। প্রথম কথাটি যেটি হচ্ছে যে আওয়ামী লীগ বলে আসছে যে বিএনপির গণতান্ত্রিক সভা সমাবেশে বাধা দেবে না, এবং আমরা এটা দেখেওছি, আপনিও বলেছেন যে 82টি সাংগঠনিক জেলার মধ্যে মাত্র 31 জুলাই 2টিতে ঘটনা ঘটেছে, বাকিগুলো তো হয়নি। আমরা দেখছি যে ঢাকার প্রেসক্লাবের সামনে মাসের পর মাস বিক্ষোভ সমাবেশ করে আসছে, এখানেও পুলিশ বাধা দেওয়া হয় নাই। যেহেতু আপনি বিচ্ছিন্ন ঘটনা বলছেন, তারা পুলিশকে দায়ী করছে, আওয়ামী লীগকেও কিন্তু দায়ী করছে না, তাহলে এই বিষয়টি তদন্ত করতে সরকারের বাধা কোথায় আসবে? তদন্ত তো শুরু হয়েছে, মামলা হয়েছে, মামলা শুরু হওয়ার পর থেকে তদন্ত শুরু হয়েছে। একটা মামলায় যদি 2টা তদন্ত হয়, যদি কনফ্লিক্টিং রিপোর্ট আসে সেই মামলাটি নষ্ট হয়ে যায়। সুতরাং এটা ঠিক, সুতরাং একটি মামলার একটি তদন্ত হবে, এবং সেটা যদি কারো পছন্দ না হয় তাহলে তিনি পরবর্তীতে নারাজি দিয়ে দ্বিতীয়বার তদন্তের কথা বলতে পারেন। সুতরাং তদন্ত শুরু হয়েছে, এই ভুল তথ্য হওয়ার কোনো কারণ নেই।
তদন্ত অবশ্যই শুরু হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে যে আপনি চিন্তা করে দেখেন, আপনারা বলেন যে সবার দলের সাথে কেন আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে না, কীভাবে এগিয়ে যাবে বলেন? বাংলাদেশে 8, 14, 13 বা 15 যে ঘটনাগুলো ঘটেছে, সেই বরিশালের একজন জেলা পরিষদের চেয়ারম্যান তিনি তার প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করার জন্য একটি বাসের কথা বলেছেন, এবং সেটি যদি সারা বাংলাদেশে যদি একটি বাস পড়ত তাহলে আমি শতভাগ দায়িত্ব নিতে রাজি ছিলাম, কিন্তু হাজার হাজার বাস পুড়েছে, শত শত মানুষ পুড়েছে। আমি ডাক্তার, আমি ওই বার্ন ইউনিট, তখন ঢাকা মেডিকেল কলেজে ছিল, তখন শেখ হাসিনা বার্ন ইউনিট হয়নি, এই জন্য পরবর্তীতে শেখ হাসিনা বার্ন ইউনিট করা হয়। মানুষের মাংসের পোড়া গন্ধ, যারা মরে গেছে আল্লাহ বেহেস্তবাসী করুক, কিন্তু তারা তো বেঁচে গেছে মরে যেয়ে, কিন্তু যারা বেঁচে আছে এখন পর্যন্ত তারা রাতে ঘুমাতে পারে না ব্যথায়, তারা পঙ্গু হয়ে গেছে, তাদের তারা পঙ্গুত্ব বরণ করেছে, এবং তারা যে কী কষ্টটি পাচ্ছে, এবং তাদের যে দীর্ঘশ্বাস, এই তাদের যে অভিশাপ, এই জন্যই কিন্তু বিএনপি যে কাজটি করেছে বিএনপি এখনও দাঁড়াতে পারছে না। দুই একটি ঘটনায় পত্রিকায় আমরাও দেখেছি, বাংলাদেশের সব ঘটনায় যে একদম সবাইকে সবাই নির্দিষ্ট পেয়ে করে বা কেউ অতি উৎসাহিত করে না, এটা আমি অস্বীকার করি না, অতি উৎসাহিত হয়ে দুই একদিন একটা কাজ করতে পারে, কিন্তু ঘোষণা দিল বিএনপি, আওয়ামী লীগ কি এতই পাগল একটি দল, কিংবা তার নেতৃত্ব কি পাগল যে নিজের পায়ে নিজে কুড়াল মারবে? কেন কুড়াল মারার দরকার পড়বে? কেন আমরা স্কুল বন্ধ করব? কেন আমরা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবো যখন আমরা সরকারে আছি? কেন আমরা রাস্তাঘাটে অবরোধ দিয়ে বসবো? কেন অর্থনীতিকে ধ্বংস করবো আমরা? কেন? এটা পাগলেও বিশ্বাস করবে না, কারণ পাগলও নিজের বুঝটা বুঝতে পারে আসলে, আর যারা নিজের বুঝটা না বোঝে। আপনি ভোলার ইতিহাস সম্বন্ধে একটি কথা হয়েছে, আমি ভোলার মানুষ না, কিন্তু ব্যক্তিগতভাবে ভোলার 4টে নির্বাচনী এলাকায় গেছি, এবং কয়েকবার গেছি আমি বিভিন্ন কারণে। আমি একটা নির্বাচনে আলী আজম মুকুলের নির্বাচনী সভায় ছিলাম, আমি দেখেছি বিএনপির অত্যাচারে জর্জরিত লোকদের সেদিন মঞ্চে আনা হয়েছিল, আমি গিয়েছিলাম সেই দিন। আমি দেখেছি দু চোখ অন্ধ দেখতে পারে না সেই লোক, সে বলছে যে আমাকে বিএনপির লোকজন এসে অন্ধকে নিয়ে গেছে, আরেকজন বলছে আমার ভাইকে টেনে নিয়ে ইয়ের মধ্যে খাদের মধ্যে ফেলে খালের মধ্যে ফেলে হত্যা করা হয়েছে, আরও কয়েকজন এইভাবে বলা হয়েছে। তখন ওই কি ইব্রাহিম কি কারা কারা ছিল তাদের কথা বিভিন্ন লোকের নাম উচ্চারণ করছে, সেই নামগুলো আমি উচ্চারণ করতে চাই না এখন। সুতরাং ভোলার ইতিহাস যদি শুধুমাত্র এইটা হয়ে যায়, আমি কিন্তু প্রথমেই বলেছি দুঃখজনক ঘটনা, কিন্তু তাই বলে ইতিহাস বিকৃত করার কোনো সুযোগ নেই। আর যদি বহুদলীয় গণতন্ত্রের কথা বলেন, যদি স্বাধীনতা বিরোধীদের, যদি বাংলাদেশের যারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, শহীদ করেছে, যারা 2 লক্ষ মানুষ তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যদি বহুদলীয় গণতন্ত্র, তাহলে ওই বহুদলীয় গণতন্ত্রের উদ্দেশ্য ছিল অসৎ। আর বহুদলীয় গণতন্ত্র চালু করার সেই সময়কার তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে? সে তো সামরিক আইন প্রশাসক, সে তো প্রেসিডেন্ট, সে বহুদলীয় গণতন্ত্র দেওয়ার কে বা পারমিশন দরকার? কারণ বাংলাদেশে একটি অগণতান্ত্রিক সরকার থেকে পরবর্তী অগণতান্ত্রিক অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় আসে, এসে সমস্ত সামরিক বিধিনিষেধ ভঙ্গ করে এই জিয়াউর রহমান চিফ মার্শাল থাকা অবস্থায় তিনি রাষ্ট্রপতি নিজেকে ঘোষণা করেন এবং পরবর্তীকালে রাজনৈতিক দল গঠন করেন। বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে কলঙ্কজনক অধ্যায় কী হবে? জাতির পিতাকে হত্যা করা হলো, সেই জাতির পিতার হত্যাকারীদের সাথে তিনি ব্যবহার করলেন এবং তাদেরকে পরবর্তীকালে পুরস্কৃত করা হলো। ইনডেমনিটি বিল যদিও মোস্তাক আহমেদের সময় এসছে, কিন্তু এটা আইনে পরিণত করা হয়েছে জিয়াউর রহমানের পার্লামেন্টে, এই 79 পার্লামেন্টে। সুতরাং এই কাজগুলি করার পর, আর যাদের আমি বারবারই একটি কথা বলেছি, একমাত্র শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে আওয়ামী লীগ, আমি কথাটি বলেছি, যেটা মোশাররফ ভাই বলেছেন, আপনারা বলেন যে কোন সময় শান্তিপূর্ণভাবে বাংলাদেশে একবারই ক্ষমতা হস্তান্তর, সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, অন্য কেউ করতে পারে না, এখনও বলছি, কারণ তিনি গণতন্ত্রে শ্রদ্ধা করেন বলেই ছেড়ে দিয়ে গেছেন, বাকিরা ক্ষমতা ছাড়তে চান নাই, এই ক্ষমতা না ছাড়ার জন্য বিভিন্ন কলকৌশল নেওয়ার জন্য দেশে অস্তিত্বের সৃষ্টি হয়েছে। আর যদি ওই 91 বা 91-এর কথা বলতে চান বা 2001 সনের কথা বলতে চান, বিভিন্ন বিচারকের বয়স টয়স বাড়িয়ে কী কী করা হয়েছে, ইতিহাস পুরনো ইতিহাসে আমি যেতে চাই না। আমি মনে করি যে বিরোধী দল যে কর্মসূচিগুলো পালন করছে, কোথায় তো আমি তো শনিবার দিন আমার প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম ছিল, জাতীয় প্রেস ক্লাবে আমি গেলাম, দেখি বিএনপি অনেক নেতারা মিটিং করছে, হ্যাঁ পুলিশ দেখেছি আমি, কিন্তু কোনো হট্টগোল গইদই দেখিনি, বরঞ্চ আমি দেখেছি ছাত্রদলের, পরে দেখেছি টিভিতে ছাত্রদলের মধ্যে নিজেরা ঘুষাঘুষি করছে, বড় দল এটা হইতে পারে, কোনো অসুবিধার কিছু নাই। সুতরাং এই দিক দিয়ে দেশকে কারা সংঘাতে নিয়ে যেতে পারে? আচ্ছা, আপনি একটা দায়িত্বপ্রাপ্ত, আপনি একটা কোনো একটা কমিটির খুব বড় পদে আছেন, আপনি কি চাইবেন আপনার কে নিজে ঝামেলা তৈরি করে আপনার পদ থেকে সরে যেতে? এটা কখনো সম্ভব?
রাষ্ট্রের পক্ষেও একই কথা সম্ভব। যারা সরকারে থাকে তারা চায় সুন্দর সুষ্ঠুভাবে দেশটাকে চালিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত ক্ষমতায় থাকা, এবং পরবর্তীকালে সেই ক্ষমতা যখন আবার ক্ষমতার জন্য যখন পালাবদলের সময় শুরু হয়, যাতে জনগণকে সাথে নিয়ে, এবং তারা অবশ্যই রাজনীতি কলাকৌশলের খেলা, কেউ যদি মনে করেন যে মুখে মোয়া উঠিয়ে দিবে তাহলে কিন্তু সেটা হবে না। রাজনীতি কলাকৌশল এটা শুধু বাংলাদেশের জন্য সত্য না, এরা সারা পৃথিবীর জন্য সত্য। যে কলাকৌশল হেরে যাবে তার তো রাজনৈতিক তার তো এই ক্ষমতা দায়িত্ব হস্ত দায়িত্ব পাওয়ার কোনো যোগ্যতাই নেই, সুতরাং কলাকৌশল করতে হবে। আর হত্যাকাণ্ডের কথা বলেছেন এই জিয়াউর রহমান সাহেব, শত শত মুক্তিযোদ্ধাকে কারাগারে অন্ধকারে এই ক্যান্টনমেন্টে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। এমনকি সর্বশেষ বিএনপি সম্বন্ধে আমার একটি দুঃখ, বড় দুঃখ, সেটি হচ্ছে তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তারও কিন্তু হত্যাকাণ্ডের বিচার করেনি 1996 পর্যন্ত, এবং পরবর্তীকালে তার বিচারই করে নাই। শুধুমাত্র কোর্ট মার্শাল করে রাতের অন্ধকারে কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছিল ইনিশিয়ালি, তারপরে কিন্তু আর কিছু করা হয়নি। যে দল তার প্রতিষ্ঠাতার হত্যাকারীদের বিচার করে না, সেই দলের কাছ থেকে আইনের শাসন পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আমি আসলে বুঝতে পারি না। জি সুনীলদা, যেটি হচ্ছে যে এই যে বিএনপি এবং আওয়ামী লীগের যে অবস্থান, এর মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বিভিন্ন সভা সমাবেশে আমরা দেখছি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন যেগুলো সরকারের বিপক্ষেই যায়। যেমন তিনি একবার বলছেন যে দেশ শ্রীলঙ্কার পথে যাচ্ছে, আজকে তিনি আবার বলেছেন যে দেশের গণতন্ত্র সংকুচিত হচ্ছে, এখানে মানুষের স্বাধীনতা নাই, বাক স্বাধীনতাও নাই। এবং যেটি মোশাররফ ভাই বললেন, জনরায় জাদুঘরে চলে গেছে, আপনারা আসলে কী মনে করেন? আমরা কি মনে করি সেই কথাগুলো আমাদের পার্টি চেয়ারম্যান যিনি বলেছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে? আপনি আমার আজকে দুইটি দলের দুই তুখর আলোচক যে বক্তব্য রেখেছেন আপনিও শুনেছেন, দেশবাসী শুনেছে, দর্শক শ্রোতারা শুনলেন, তা এই কথাগুলো আমি বলবো না যে কেউ মানে ভুল কথা বলেছেন বা অসত্য কথা বলেছেন, যথার্থ কথা বলেছেন। তো এই যদি ওনরা দুটি গণতন্ত্রের ধারক মানে গণতন্ত্র ফিরিয়ে আনা দুটি দল তাদের আমলে যদি এই রকম পরিস্থিতি সৃষ্টি হয়, এই পরিস্থিতিগুলো সৃষ্টি হয়েছে ওনাদের জাতীয় পার্টিরা মানে জাতীয় পার্টির প্রতি, বিশেষ করে জাতীয় পার্টির প্রতি যে আচরণ করা হয়েছে সেটা, বিএনপি কী আচরণ করেছে সেটাও আপনারা দেখেছেন, এবং তারই ধারাবাহিকতা পরবর্তীতে একই অবস্থা চলে আসছে। আজকে সংঘাতের রাজনীতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, গণতন্ত্র আজকে কোন পথে কোন দিকে চলে গেছে, সেই প্রেক্ষিতেই কিন্তু এই কথাটি মানে আমাদের পার্টি চেয়ারম্যানের পক্ষ থেকে আসছে। আসলে কি গণতন্ত্রের প্রতি যে মানুষের আস্থা সেটা কি আর কি আছে? গণতন্ত্রের একটি প্রবেশদ্বার হলো যে নির্বাচন পদ্ধতি, সেই নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এখন মানুষের তো মানুষ তো আস্থাই হারিয়ে ফেলেছে ভোটের প্রতি, গণতন্ত্রের প্রতি, তারপরে গণতান্ত্রিক আচরণের প্রতি। এই গণতান্ত্রিক যে আচরণ কে কার প্রতি কতটুকু করেছে তা আমার এই তুখ মানে বিজ্ঞ দুই আলোচকের আলোচনার মধ্য দিয়েই ফুটে উঠেছে। আমি আর বক্তব্য আমি সেই প্রসঙ্গে আর যেতে চাই না, কারণ মোশাররফ ভাই যা বলেছেন সত্য বলেছেন, আবার মিল্লাত ভাইও যা বলেছেন সত্য বলেছেন। এই দুটোকে যদি আপনি সত্য বলে ধরে নেন তাহলে ওনরা দুটি দল এই যে 90 পরবর্তী সময়ে দেশ পরিচালনা করে আসছে, দেশ শাসন করে আসছে, কোন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, এবং সেই প্রেক্ষিতে আমাদের পার্টি চেয়ারম্যান যদি কথাটা বলে তো তাহলে যথার্থ বলেছেন। মিল্লাত ভাইয়ের একটি কথা আমি ই করি যে একবারই মানে একবারের পরেই আরও একটি ই প্রত্যয় যুক্ত করে বলা হয়েছে একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। আমাদের 90 সালে আমরা যখন ক্ষমতা ছেড়ে দিই, যেভাবে হোক তখন একটি পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টের মেয়াদ কখনো পূর্ণ হয় নাই। বিরোধী দল আন্দোলন করেছে, তিন জোটগতভাবে আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, জাতীয় পার্টি সরকার যে ক্ষমতা ছেড়ে দিয়েছে সেটা কি অশান্তিপূর্ণভাবে কিছু হয়েছিল? সেখানে কি মারামারি, খুনাখুনি, কাটাকাটি কেন কিছু হয়েছে দাবি জানিয়েছেন, এবং সকলের উপস্থিতিতে আমরা ক্ষমতা ছেড়ে দিলাম, তো সেটা কি শান্তিপূর্ণ আপনি বলবেন না? একবারই যদি বলে আপনি জোর দেন এবং তাহলে আমাদের ক্ষমতা হস্তান্তরটা কি অশান্তিপূর্ণ ছিল? তো যাই হোক, আন্দোলন করেছেন, সেই আন্দোলনের মধ্য দিয়ে তারপরে নির্বাচন আসলো,
এক তরফা একটা বলতে গেলে জাতীয় পার্টির ক্ষেত্রে এক তরফা ভাব দেখে একটা নির্বাচন হলো, তারপর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো। গণতান্ত্রিক সরকার তখন বলা হতো যে বর্তমান গণতান্ত্রিক সরকারের নামই ছিল বর্তমান গণতান্ত্রিক সরকার। সেই সরকারের থেকে আবার পরবর্তী আর এক গণতান্ত্রিক সরকার আসলো, সেই সরকারগুলোর আমলে কী ঘটনা ঘটছে আপনারা নিশ্চয়ই সেটা উপলব্ধি করছেন এবং দেখছেন। এবং সেই সেই যে প্রতিহিংসার রাজনীতি যে যেটা শুরু হয়েছে, দমনপীড়নের রাজনীতি যেটা শুরু হয়েছিল, তা আজকে সেই যে দমনপীড়নের রাজনীতির যে বিষফলটি রোপণ হয়েছে সেটি বিষ বৃক্ষে পরিণত হয়েছে এবং সেটা বিশাল বৃক্ষে আজকে পরিণত হয়ে গেছে। আজকে মানুষের মধ্যে ক্ষোভ, যন্ত্রণা, গণতন্ত্রের প্রতি আস্থাহীনতা, ভোটের ব্যাপারে মানুষের নিষ্ক্রিয়তা অবস্থা সৃষ্টি হয়ে গেছে। সেই জন্য কি দাদা জাতীয় পার্টি সবসময় চুপ থাকে? জাতীয় পার্টি চুপ থাকে আমাদের দল ভরে এদিকে ছাতা ধরে না, সে আমাদের ওনাদের একটা শর্ত ছিল, ওনারা যে জাতির কাছে একটা শর্ত দিয়েছিল যে মানে চুক্তি একটা প্রস্তাব দিয়েছিল যে আমাদের কেউ মানে আমাদের সাথে কেউ ওনারা ঐক্য করবে না, করবেন না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, দুটি দলকেই আমাদের টানতে হয়েছে এবং আজকে যারা ক্ষমতায় আছেন সেটা অবশ্যই স্বীকার করুন বা না করুন, মুখে আজকে কী বলবেন জানি না, কিন্তু তারা তাদের ক্ষমতায় আসার পিছনে যে জাতীয় পার্টি ছিল সেটিকে অস্বীকার করতে পারবেন? তারপরে 2001 সালের নির্বাচনের আগে চারদলীয় জোট গঠন হয়েছিল, সেই চারদলীয় জোটে জাতীয় পার্টিও যুক্ত ছিল, পরবর্তী যাই হোক সেখান থেকে ভাঙন ধরেছে। কিন্তু সেই সুবাদেই কিন্তু 2001 সালের নির্বাচনে আরেকটি আমাদের যারা ক্ষমতাসীন তারা ক্ষমতায় এসেছে। সুতরাং আমাদের নিতে হয়েছে, আমাদের ছাড়া সরকার গঠিত হয়নি। একমাত্র 1991 সালের নির্বাচনের পরে জামাতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পেরেছিল। দাদা আপনার কাছে আবার আসবো। মোশাররফ ভাই, যেটি হচ্ছে যে মিল্লাত ভাই বললেন রাজনীতি কলা কৌশলের খেলা, যে কৌশলে হেরে যায় তার রাজনীতি করার দরকার নাই। গতকালকে ক্ষমতা যেতে পারবে না। গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন ডক্টর কামালকে ইমাম বানিয়ে বিএনপির সবচেয়ে চিন্তাভাবনা ধূলিসাত হয়ে গেছে, গিয়েছিল 2018 সালের নির্বাচনে। আজকে তারই জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে আগামীতে বিএনপির ইমামটা কী হবে। না এখন একটি কথা হলো যে বিএনপির ইমাম তো একজন, বেগম খালেদা জিয়া, আর বেগম খালেদা জিয়ার অবর্তমানে তারেক রহমান, এটা তো স্পষ্ট ভাষায় আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে। এখন আপনি বলেন যে কোনো পরিকল্পনা, যে কোনো জনরায় এটা যদি হওয়ার জন্য সেই ধরনের তো একটা পরিবেশ দরকার। আজকে বাংলাদেশের যে পরিবেশটা বিরাজ করছে বর্তমানে, আপনি দেখেন এখানে ভোটের কোনো সংস্কৃতি নাই, এখানে রাজনীতির কোনো অবস্থান নেই, এখানে জনগণের মতামত প্রতিফলনের কোনো অবস্থান নেই, এখানে গণতন্ত্রের যে কিছু কম্পোনেন্ট আছে সেগুলির অনুপস্থিত বাংলাদেশে। আমি যদি বলি আপনার বিবিসি কোন দেশে গণতন্ত্র নাই, কোন দেশে আইনের শাসন নাই, এরকম একটা জরিপ করেছিল আপনার নিচে মনে থাকার কথা 2020 সালে, সেখানে তারা কী কী বলেছে, তারা 10টি পয়েন্ট বলেছিল যে কোনো দেশে যে গণতন্ত্র নেই, কোনো দেশে যে মানুষের স্বাধীনতা নেই, এটা বোঝার এগুলি উল্লেখ, সেটা কি প্রশ্নবিদ্ধ নির্বাচন বাংলাদেশে বিদ্যমান, জনগণকে নিয়ন্ত্রণ করার সরকারের একটা চেষ্টা বাংলাদেশে একেবারে স্পষ্ট, নির্বাচন দেয় কিন্তু সেটা নিয়ন্ত্রিত বাংলাদেশে বিদ্যমান, ভোটে অংশগ্রহণ কমে যাওয়া বাংলাদেশে বিদ্যমান, সংসদ হবে একদলীয় বাংলাদেশে, একদলীয় সংসদ, নিরাপত্তা বাহিনীর ব্যাপক প্রভাব যেটা বাংলাদেশে আপনি অহরহ দেখতে পাচ্ছেন, দুর্বল আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি বাংলাদেশে বিদ্যমান, মত প্রকাশে ভয় পাওয়া, বিশেষ করে আমরা তো ভয় পাই, আপনাদের মতো মিডিয়াও সেলফ সেন্সারশিপ করছে, দুর্নীতি বেড়ে যাওয়া বাংলাদেশে বিদ্যমান, ক্ষমতা হারানোর শাসকদের একটা ভয় সবসময় তটস্থ করে, এগুলি হলো একটা দেশে যে গণতন্ত্রের লেশমাত্র নাই, গণতান্ত্রিক কোনো পরিবেশ নাই তার উপায়, বাংলাদেশে সবগুলি আছে। তা আপনি এটা কোন বিবেচনায় বাংলাদেশের বলবেন যে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যেই প্রত্যাশা সেটা বাস্তবায়ন করবে? এখন গত বছর ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা কামাল হোসেনের আমাদের একটা জোট হয়েছিল, কিন্তু সেই জোটে কি ভোট হয়েছিল? ভোট তো রাতে হয়েছে। তা আপনি কে ব্যর্থ কে সফল এটা আপনি বোঝার মাপকাঠিটা কী, কম্পোনেন্টটা কী, জনগণের রায়? সে জনগণ তো রায় দিতে পারে নাই। আমি একটু কথা বলি, আমি মিল্লাত ভাইকে শ্রদ্ধা রেখে বলি, বাংলাদেশে কিন্তু একটা পপুলার ভোটের একটা পার্সেন্টেজ আছে,
আপনি দেখেন, হ্যাঁ কিছু ভেরি করে। যেমন আমরা দেখেছি, যদি আপনি বাংলাদেশে স্ট্যান্ডার্ড নির্বাচনগুলি দেখেন, যেগুলো আমরা বাংলাদেশে স্ট্যান্ডার্ড নির্বাচন হিসাবে দেখি, 91, 96, 2001, 2008 কেউ কেউ ধরে, সেখানে দেখবেন বিএনপি আওয়ামী লীগের মধ্যে ডিফারেন্স কত। আমার কাছে যে একেবারে যে তথ্য উপাত্ত বিশ্লেষণ আছে, যে 21 ভোট থেকে 15,000 ভোটের মধ্যে শতকরা 85টি আসনের জয় পরাজয় নির্ধারিত হয়, শতকরা 85টি। যদি 21 কোনটা ধরেন, বা উপলে একটি আসনে আসমা ফিরোজ সাহেব আপনাদের চিফ হুইপ, উনি 21 ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছিলেন। আর অ্যাভারেজ আপনার 15,000-এর মধ্যে 85%, আর বাকি 15% কি আপনি জানেন, বগুড়া, গোপালগঞ্জ এই ধরনের কিছু কিছু ছিটে এই ঘটনা ঘটে। আমি একটু মিলাদ ভাইকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই, যদি মাইন্ড না করেন, 2018 মিলাদে কত ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে? কত জয়যুক্ত? আমি তো নিজে প্রার্থী ছিলাম, আমার ওখানে বিএনপি আওয়ামী লীগের মধ্যে ব্যবধান সর্বোচ্চ 10 থেকে 15,000 ভোটের বা 20,000 ভোটের। সেখানে আমার যিনি আমার সাথে যিনি ইলেকশন করেছে, উনি পেয়েছে 1,88,000, আর আমাকে দিয়েছে 6,000। দিস ইজ দ্য ইলেকশন, এটা দিস ইজ দ্য গণরায়। এবং বাংলাদেশের আমি যদি পরিসংখ্যান 300 আসনে আমি যদি দেখাই, প্রত্যেকটি জায়গায় এবং যেখানে বিএনপি প্রার্থীকে জয়যুক্ত করা হয়েছে 6টা 7টা সিটে, আপনি একই রেজাল্ট। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বগুড়া আসন থেকে জয়যুক্ত করা হয়েছে 2,55,000, তার নিকটদা প্রতিদিন তো আপনাদের ওমর 16,000 ভোট, একই রেজাল্ট আপনি দেখবেন। অর্থাৎ তারা যে পরিকল্পনা করেছে ম্যানিপুলেট করে, সেম ক্যালকুলেশন করেছে, মানে সরকারের পরিকল্পনাতেই মির্জা ফখরুলকে জেতানো হয়েছে। অবশ্যই, যার জন্য সে তো শপথ দেয়নি, আপনি দেখেছেন তার বাকিগুলো শপথ নিল। যে এখানে অনেক জায়গায় ইকুয়েশন সরকার অনেক জায়গায় অনেক কিছু করেছে, যেমন আপনি মনে করেন সুলতান মনসুরকে জিতিয়েছে, তাদের লোক নমিনেশন নিয়েছে দানেশিস থেকে, এরকম অনেক ঘটনা অনেক জায়গায় তো ঘটেছে। 6টা সিট তো আপনি অনেক সময় তো ভুলও হয়ে যায়, অথবা আওয়ামী লীগের মধ্যে 2-3 জন দাঁড়িয়েছে, হঠাৎ মাঝখান দিয়ে সে বেরিয়ে গেছে, এরকম ঘটনা তো ঘটতে পারে। তো সামগ্রিকভাবে টোটাল নির্বাচনটা ছিল একটা প্ল্যান, একটা পরিকল্পনা, যে পরিকল্পনার মাধ্যমে যেতে হয়েছে। কারণ ভোটের পার্সেন্টেজ দিয়ে আপনি দেখেন, বাংলাদেশের কোনো মানুষ এই রেজাল্ট বিশ্বাস করবে না যে আওয়ামী লীগের প্রার্থী 3,00,000, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী 2,000, 1,000, 3,000, 4,000, 5,000, এটা বিশ্বাসযোগ্য? জি মিলাদ ভাই, বেশ কিছু প্রশ্ন তুলেছেন। তবে আমি একটা ছোট্ট করে উত্তর দিয়ে শুরু করি, যে 90 সালে আমার মনে আছে, আমি তখন কেবল ডাক্তারি পাশ করতে যাচ্ছি, ফিফথ ইয়ারে পড়ি, তখন ডাক্তার মিলন মারা গেলেন, এবং সেই সময়টিতে গণ আন্দোলন যে শুরু হলো, জেনারেল এরশাদকে তার আরও ক্ষমতার মেয়াদ থাকা অবস্থায়ও দ্রুত বেগে ক্ষমতা ছাড়তে হয়েছে, এইটা কি কোনো শান্তিপূর্ণ হলো? হাজার হাজার মানুষ যখন রাস্তায়, মানুষ আমি বলেছি যে অনেত্রী শেখ হাসিনা মেয়াদ পূর্ণ করেছেন, ক্ষমতা হস্তান্তর করেছেন, এবং ক্ষমতা হস্তান্তরের পরে তাকে জেলে যেতে হয়নি, অর্থাৎ জেনারেলের সাথে কিন্তু জেলে যেতে হয়েছে তারপরে, কারণ তার অন্যায় বিচারের জন্য। সুতরাং দায়িত্ব যদি কেউ একবার হস্তান্তর করে থাকে, সেটা হচ্ছে 2001 সনে হয়েছে, এর আগে বা পরে কখনোই হয়নি। যাই হোক, আর ক্ষমতায় আসার পিছনে জেপির তো অবশ্যই ভূমিকা আছে, কোনো সন্দেহ নেই। এই কারণেই যে জাতীয় পার্টি এমনভাবে তৈরি হয়েছে যে জাতীয় পার্টিকে যেখানেই হালুয়া রুটির সুযোগ সেখানেই জাতীয় পার্টি, সুতরাং তারা তো সহযোগিতা যতটুকু সামর্থ্য আছে সেটুকু করবে, তা নিয়ে কোনো কথা নেই। আমি বলি যে ইমাম মানার ব্যাপারটি, বিএনপি আসলে কাকে ইমাম মানেন সেটা বিএনপির ব্যাপার, আমার অবশ্যই বলার কিছু নেই, কিন্তু তারা ডক্টর কামাল হোসেনকে মেনেছিলেন এবং যে ইমাম মানেন ঠিকই, কিন্তু ইমানের কথা ফলো করেন না। উনি বলেছিলেন যে এইখানে কোনো জামাতকে নমিনেশন দেওয়া যাবে না, ওনাকে না জানিয়েই 22 জন জামাতিকে নমিনেশন দেওয়া হলো বিএনপির পক্ষ থেকে, এবং তখন উনি বেঁকে বসলেন যে না, এদের সাথে আমি থাকবো না। উনি কতটুকু বিট্রে করেছেন আর বিএনপি তার সাথে কতটুকু বিট্রে করেছে, সেটা কিন্তু আলোচনার বিষয়। এবং পরবর্তীকালে 18 সনের সেই নির্বাচনে আপনি দেখেন, 24 তারিখ পর্যন্ত, 30 তারিখে নির্বাচন ছিল, বিএনপি কিন্তু নির্বাচনের কথাবার্তা বললো, কিন্তু আমি আমার নির্বাচন এলাকার কথা, অন্য এলাকার কথা বলবো না। আমি শুনলাম একজন দাঁড়িয়েছে বিএনপির পক্ষ থেকে, 3 দিন পরে শুনি তার হাজব্যান্ড দাঁড়িয়েছে, আবার 3-4-5 দিন পরে শুনি তার ওয়াইফ দাঁড়িয়েছে, এমনকি 25 তারিখেও তারা সাংবাদিক সম্মেলন করে প্রার্থী চেঞ্জ করেছে। বলেন 5 দিন বা 4 দিন নির্বাচনের আছে, জনগণ তো বিভ্রান্ত, জনগণ বাদে দিলাম, দলীয় নেতাকর্মীরা কার পেছনে যাবে যে কে ক্যান্ডিডেট? 700 ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল 300 নির্বাচনী এলাকায়, জনগণ কিভাবে তাদের পিছনে যাবে? তারপরেও তো অনেক আসনে, প্রার্থী না, তারপরে কাদের প্রার্থী ছিল না? বিএনপির প্রত্যেকটি আসনে প্রার্থী ছিল, 1800-1400 ছিল না, 1800 ছিল প্রত্যেকটি আসনে, এবং 2-3 জন করে ছিল, পরবর্তীতে একজনকে একটা চিঠি দেওয়া হয়েছিল। এখন আমাকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের উত্তর দেওয়া অবশ্যই আমাকে দরকার, যে 2018 সনে আমি কত ভোট পেয়েছি, আমার প্রতিদ্বন্দ্বী কত ভোট পেয়েছে। প্রথমত আমার সিরাজগঞ্জের মানুষ জানতো না যে আমার প্রতিদ্বন্দ্বী কে,
এবং যারা বিএনপির পক্ষ থেকে যখন ২৪ তারিখ বা ২৫ তারিখে নির্বাচন ছেড়ে দিল তখন থেকে বিএনপির কোনো অ্যাক্টিভিটি ছিল না, তারা ঘরে বসে গেল, তারা ভোট দিতে আসলো না। তারা যদি ভোট দিতে না আসে তাহলে তাদের ভোটটা বাড়বে কিভাবে বলেন? এটা কি আওয়ামী লীগের তাদের হাতে পায়ে ধরে বলতে হবে আপনারা আসেন আপনারা বিএনপিকে ভোট দেন? এটা আওয়ামী লীগ করবে কখনো বা কোনো দল করে কখনো? কখনোই করবে না। আমিও ২ লাখের মতো ২ লাখের কিছু আশেপাশে ভোট পেয়েছি, সঠিক সংখ্যা একদম টু দ্য পয়েন্টে বলতে পারবো, ওইরকম পেয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৬ বা ১৭ হাজার ভোট। কীভাবে হলো এটি? এটি যে যারা একান্তই ডাইহার্ড বিএনপি, যারা মনে করে ঠিক আছে একটা ভোট দিয়ে আসি যা থাকে কপালে, তাদের হয়েছে। অতীতে আমাদের এলাকায় নির্বাচনে ৩০-৪০ হাজার ভোটের ব্যবধানে হয় আওয়ামী লীগ জিতেছে, আবার বিএনপি জিতেছে, বিএনপিও জিতেছে, আওয়ামী লীগও জিতেছে, জাতীয় পার্টি জিতেছে, ডক্টর প্রফেসর এম এ মতিন উনিও জিতেছেন। সুতরাং এটা যে কারো নির্ধারিত সিট সেটি কিন্তু কথা নয়। কথাটি হচ্ছে যে আমরা ভোটে প্রথমত তারা যে এই যে কথাগুলো এখন টকশোতে বলছে এই কথাগুলো কিন্তু নির্বাচন কমিশনের বলার কথা ছিল। তারা ঘোষণা দিলেন যে ৩০০ সংসদ সদস্য পদপ্রার্থী নির্বাচন কমিশন ঘেরাও করবেন, আজকে পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তারা বললেন ৩০০ নির্বাচনী এলাকায় যে ভোট কারচুপি হয়েছে জন্য তারা মামলা করবেন, ৫০টি না বা ১৫টি মামলা করলেন, তারপরে সেটা স্থগিত হয়ে আছে। সুতরাং তাদেরকে তো আইনগতভাবে বা কোনোভাবে প্রমাণ করতে হবে। এখন টকশোতে ধরেন আমি কি বলি কে কি বলে সেটা তো আর সেভাবে মানে যে সমস্ত প্রমাণ সাক্ষ্য প্রমাণ নিয়ে আমরা কথা বলছি তা তো নয় আসলে। সুতরাং তাদেরকে প্রমাণ করে নাই, এই জন্য বিএনপির আস্থা জনগণের কমে গেছে। কারণটি হচ্ছে তারা একটার এক পর একটা কর্মসূচি দেয়। যেমন যদি ইমাম মানতেন, বেগম খালেদা জিয়া তো অবরোধ দিয়েছেন, অবরোধ তো উঠিয়ে নেন নাই, সেই উনি বলেন খালেদা জিয়াকে ইমাম পাবেন, সেই ইমাম কথা তো তিনি মানছেন না। প্লাস ইমাম যখন দুই ট্রাক বালির বস্তার পিছনে ৪০-৫০ জন পুলিশের পিছনে ছিল, সেই ইমামের ৪-৫ কিলোমিটারের মধ্যে তো ৩টা বিএনপিকেও পাওয়া যায় নাই, ৫০-৬০-৭০ জনের কথা পাতে দিলাম। সুতরাং এইভাবে আপনারা যদি দেখতে থাকেন তাহলে ইমাম তারা স্বীকার করেন কিন্তু ইমামকে ফলো করেন না, ইমামের কার্যক্রম করেন, ইমামের কার্যক্রম ফলো করে না বিএনপি। যেটি বললেন মিল্লাত ভাই সুনীল শুভ রায় আপনাদের, যেখানেই হালুয়া রুটি সেখানেই জাতীয় পার্টি। হ্যাঁ, এই এই কথাটার উত্তর তো দেওয়ার দরকারই ছিল, সেই জন্য আমি সময় দেখছিলাম যে আবার সময় শেষ করে ফেলেন নাকি উনি। যথেষ্ট সময়। তাহলে আন্দোলনে ক্ষমতা হস্তান্তর, একজন মিলন মারা গেছে তাতে আন্দোলন হয়েছে, সেই কারণে আমরা ক্ষমতা ছেড়ে দিয়েছি, এটা অশান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হলো। আর এই সবে মাত্র যে ২ জন মিলন মারা গেল, এতে সরকার পতন হয় না, এটা অশান্তি হয় না, এইটাই হলো। হালুয়া রুটির কথা বলছেন, ১৯৯৬ সালে নির্বাচনের পরে আপনারা ১৪৪টা সিট পেয়েছিলেন, তার ১৪৪ সিট পেয়ে কি সরকার গঠন সম্ভব ছিল? অপরদিকে অন্যদিকে কি অবস্থান ছিল? বিএনপি ছিল ১১৬, আমাদের ছিল ৩৪, জামাতের ছিল ৩, ১১৬ ছিল আমার, এই আমার যেটা বলেন ১১৬ আর যে ৩৪, এই হলো ১৫০, এর সাথে রব বা জামাতের ছিল ৩ যোগ করলেই হচ্ছে। এবং সেই প্রস্তাবটা স্বয়ং এরশাদের কাছে জেলখানায় গেছে, জেলখানায় গিয়ে মানে রাতের বেলায়, তখন বিএনপি ক্ষমতায় ছিল, বিভিন্ন সেই সুবাদে এরশাদের সাহেবের কাছে যেয়ে বলছে যে দরকার আপনি প্রধানমন্ত্রী হন, দরকার আপনি যে কটা মন্ত্রী চান সে কটা দেবো, আপনি বিএনপি আওয়ামী লীগকে সমর্থন না দিয়ে আপনি আমাদের সমর্থন দেন, এই জাতীয় বিএনপিকে সমর্থন দেন। সেই প্রস্তাব উপেক্ষা করে নিঃস্বার্থভাবে একেবারে আওয়ামী লীগকে সমর্থন দেওয়াটা হালুয়া রুটির ভাগ বলেন মিল্লাত ভাই? অতি ইতিহাস ভুলে যান, ইতিহাস ইয়ে করে যান না, ২০০১ সালের যে আগে যে নির্বাচন হয়েছিল জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করেছিলেন, ৬২টা সিট পেয়েছেন, বাই ইলেকশনে আরও ৫টা চলে গেছে, ছিল যে ৫৮টা সিট নিয়ে গেছেন জাতীয় পার্টিকে বাদ দিয়ে। হয়রা সেই নির্বাচনে আপনাদের অন্ততপক্ষে ১০০ সিটের আপনাদের পরাজিত হয়েছেন, ১০-১৫ হাজার ভোটের ব্যবধান। এখানে যদি জাতীয় পার্টির ভোট যুক্ত হয় তাহলে ওই সময়ও আপনারা ক্ষমতায় যেতে পারেন। তাহলে আমরা মনে হয় হালুয়া রুটির জন্য এটা করেছি। এখন ব্যাপারটা কি, আমরা যারা ওনাদের বাঁচিয়ে রাখছি তাদের বাঁচিয়ে রাখার জন্য যদি ওনারা কিছু সুযোগ দিয়ে থাকেন, সেইটা যদি লাইফ সাপোর্ট হয় তাহলে তার চাইতে বড় মানে অনেক বড় লাইফ সাপোর্ট আমরা বরং জাতীয় পার্টি আওয়ামী লীগকে দিয়েছি। তাহলে ২০০৬ যদি জাতীয় পার্টিকে ২০০৮ আপনারা ক্ষমতা আসতে পারবেন? আবারও দেখা হবে রাত ১০টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।